জোরে বাড়ি মেরে বাবা বললি? তুমি কি শুরু করেছি? কেন রে খোকা, আমি খাজুর গাছ কাটা শুরু করেছি। তুমি খাজুর গাছ কাটা বন্ধ দিয়ে এবার খিরির গাছ কাটো। চুপ কর দাসা বব্বর কোথাকার, খিরি গাছের রস হয় হ্যাঁ রে, ও তো আটা বেরো। বাবা, আমার ঘরের নামটা কে কেটেছে? আমি কেটেছি। কেন কেটেছো? ওরে বাবা, তোর পাকা বাড়ি বলে ওই জন্য কেটেছি। কিন্তু আমার ঘর কার লোকে? আমি কেটেছি। কেন কাটলি? দেখো বাবা, সরকার এখন ঘোষণা করেছে এক বাড়ির মধ্যে দুটো ঘর দেওয়া যাবে না, তাই তোমার ঘরটা কেটে দিয়েছি। ওকা, তুই কি চাস তোর বাবা সারা জীবন ওই রাস্তার কোলে পড়ে থাক? আচ্ছা কেন, তোমার কতবার বলেছি বাবা তুমি বাড়ি চলো, বাড়ি চলো, তুমি কি উত্তর দিয়েছো? এই তো কি উত্তর দিছি আমি? খোকা, ওই কথাটা বাদ দে বলো। তুই আমার ছেলে, তুই আমার ডাকিস, কিন্তু বৌমা যে আমার ভাত বেড়ে খাবে বাবা বলে কোনোদিন তো ডাকে নি, আমি কি জন্য যাবো তাই? তোমার বৌমা সঙ্গে কি যাস? হ্যাঁ, তুমি কি শুরু করেছো? এই বাড়ি দেখো তো, এই বাড়ি বাড়ি মেয়ে আজকে পার হয়ে দেবো। এই হাসিটা হাসিস, তবে এই বাঁশের বাড়ি আমার বাড়ি। এ তো পুরো বানরের হাসি। কি বললি? আমি বানর? হ্যাঁ রে, আমি তোর বাবা নয়, আমি বানর হয়ে গেল। আমি যদি বুড়ো বানর হই, এই বুড়ো বানরের ছানা তালে তুই কচি বানর। বাবা, তাহলে কি আমাদের গোটা ফ্যামিলি সব বানর? এই যে তোমার বৌমা যে কথা বলছে সত্য কথা? হ্যাঁ বাবা, সত্য কথা। কিন্তু বাবা, কুচির আশপাশে গুড়ের গন্ধ ভর ভর করে বেরোয়, এই শাকচুনিও তাই শুকে শুকে যায় কেন? কি, আমি শাকচুনি? তুই এত বড় সমস্ত শাকচুনি বলি, তোর ব্যবসা করে দেবো, তোর তোমার খেয়ে দেবো। সমুদ্র তো হয়ে কথা বলো, কিরাটের ভয় আমার দেখাও। হ্যাঁ বৌমা, মিছিলে থাকো বৌমা, ইয়ে কি করছো? দেখো কা বৌমা কেন গতি বাড়াচ্ছে, এবার কিন্তু আমি টানবো। দেখো, তুমি যদি তোর বাবাকে বিট করো, হ্যাঁ তাহলে আমি সঙ্গে ছেড়ে কেরালা জিম করে চলে যাবো। না, তোমার কেরালা যাওয়ার দরকার নেই, তুমি কেপলার নদী মিন ধরে যাও, খুবই দেখে নি। না না, তোমার যাওয়ার দরকার নেই, আমার মাথা ঠিক নেই, বাবার ব্যবস্থা আমি করছি। তুমি কি শুরু করছো? তুমি কি শুরু করছো? কি আজকে তোমার ওই কুজিতে আগুন লাগিয়ে দেবো? তুই আমার কুজিতে আগুন ধরাবি? তোর এত বড় সাহস! এ বাবা, না রাবণ বলো দিনি। ঠিকই বলেছি, আমি রাবণ, আমি রাবণ, আমি যদি রাবণ হই তুই তাহলে বিভীষণ। এই হাসিটা হাস, তবে তুই আমার কুঁজিতে আগুন ধরাতে যাস। এ বাবার মাথা খারাপ হয়ে গেছে। এই শুনো, কি তোমার বাবার কথা ভুলে গেলে চলবে না? না, আর তুমি বলো তো, তোমার বাবা কটা খাজুর গাছ কাটে? 171টা। 171টা? তাই তোমার এখন জানতে হবে যে এই সমস্ত রোজগার টাকাগুলো কোথায় যাচ্ছে। হ্যাঁ, তুমি তো ঠিক কথা বলেছো, এতদিন আমার মাথা ঢোকেনি। চলো আমরা বাবার কাছে যাবো, জিজ্ঞাসা করবো টাকা কোথায় রেখেছে আর কুচির মধ্যে কি মধু আছে। বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে, আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে, বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, বন্ধু মায়া লাগাইছে প্রীতি শিখাইছে, দিবানা বানাইছে কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে, আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে, আমার কি জাদু করি আর বন্ধু মায়া লাগাইছে। তোমরা কি ভাবছো শ্রাবণ মাসে লাস্ট সোমবার শিবের মাথায় জল ঢালতে যাচ্ছি? না না, খেজুর গাছ থেকে রস নিয়ে আসছে আমার এই কোড়া ঢাল ববর। দিদি গো, একে ঠিক মতো খেজুর গাছের রস হচ্ছে না, এদিকে অর্ডার পর অর্ডার পড়ে যাচ্ছে। নস্কর পাড়া ন্যাল বেলে বলেছে দিদি আমার 40 কেজি নলেল গুড় লাগবে। হালদারের পাড়া আলসলে বলেছে দিদি আমার 60 কেজি পাটালি লাগবে। তা আজকে যা রসের চাপ হয়েছে আমার আর বুড়োর, সারা রাত ধরে রসগুলো জাল দিতে হবে। পরে জাল দেবে, আগে কলসিটা কোমর থেকে নামাও, কোমর যন্ত্রণা ছেড়ে যাচ্ছে। বাবা রে, কোথায় গেলে হবে তোমার রস নামাতে গিয়ে আমার সে কলসি রস সব পড়ে গেল। যাই যাই তোমার রাস্তা ধরি, দেখি 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 দেখি। বাবা রে, কোমর কি কটকট করতেছে ভগবান রে, এনাও কলসিটা ধরো। দেখো তো বুড়ি, আমার ঠিক মা কালীর মতো দেখতে হচ্ছে কিনা? মা কালীর মতো লাগছে না, মা কালীর পায়ের নিচে যে খেক শিয়াল থাকে, খেক শিয়ালের মতো লাগছে। ওহো,
আমার নাকে নথ তুমি পড়ছো কেন? আরে গুড় বিক্রি করে তোমার জন্য কিনেছি, আমি পরে দেখছি কেমন লাগে। যেভাবে কুয়াশা হচ্ছে গাছে এমনি মেধা কাটবে। বাবুড়ো, তোমার ছেলে বউ আর পাড়ার লোক আমাদের সম্পর্কটা মেনে নিচ্ছে না, মনে হচ্ছে বেশি দিন এই কুজির মধ্যে থাকা যাবে না। চাঁদে যাবো। চাঁদে গিয়ে কি করবে? কোথায় গিয়ে গাছ কাটবো? এর আগে কয়েকদিন গিয়েছিল, দেখেছো চাঁদে খেজুর গাছ আছে কি? আরে এক মুঠো দানানে ছড়িয়ে দেবো, গাছ হলি কাটবো। এটা কি দেখা পাচ্ছ? চেলা কাঠ গালের মধ্যে ঢুকে পাক মারবে একবারে, মন মত চাচ্ছ যে কটা দাঁত সব ভেঙে যাবে। কি আশা দেখেছে চাঁদে যাবে? তো সেই জন্য আশা দেখেছে, কিসে যাবে সিদ্ধান্ত করলে? টোটো যাবো। চিন্তা করো, বৈজ্ঞানিকরা বড় বড় যন্ত্রপাতি যেতে পারছে না, মাছ পাতা বাস্ট হয়ে যাচ্ছে, নাকি টোটো নিয়ে চাঁদে যাবে? ওরা থিতে গে কিছু করতে পারে না তো, আমি পরে গে দেখবো কি করি। তুমি অনেক কিছু করে বুঝলে, তোমার মাথার ঘি চিঙে গেছে গাছ কেটে কেটে। জীবন আশা করো না, সহজে যেতে পারবে, ঠিক আছে? দেরি করো না, তাউটা ধরো, আমি রসটা ঢালি। রস আগে ঢালবে তো তবে আমি তাড়ি ধরবো। বাবা এক ডাবল রস, তাই না? এক ডাবল কি, অনেক রস তো তুমি ঢেলে দেছো, ফেরে এক ডাবল এনেছি। তোমার তো আমি ঢাললো মা। ধরো ধরো ধরো। আরে আহা কি সুন্দর সেন্ডেট ছিঙে দেখি। আরে কলসি পুড়ে তবে গাছে পেটেছি। আরে জিরণ কাঠের রস শুকে বমি করতেছে কেন বলে দেখি? এ কি ফ্যামিলি বাড়া বমি না কি রে? বুড়ো বাসা ফ্যামিলি বাড়াচ্ছে কালি মেয়ে কথা। ও বুড়ো বুড়ো গো, এত গন্ধ পেরে ভালো করে তাকিয়ে দেখো তো, রসের উপরে নাড়ুর মতো কি ভাসছে পায়খানা। এরকম কাজ কে করলো গো? শালা দন্তে করেছে। কেন? আরে জিরণ কাঠের রস খাবো বলে আমার কাছে চেয়েছিল, আমি দিইনি বলে শালা খাবার খেয়েছে আর পায়খানা করেছে। ভগবান, তা জল জিনিস তো মানুষ একটু দেওয়া যায়নি? গাছ কাটা কষ্ট নিয়ে যার তার রস দেবো। হ্যাঁ রসটা নিয়ে কি করবে এখন? কড়ায় ঢেলে দাও। ওর মধ্যে ঢেলে দেবে? হ্যাঁ ঢেলে কি করবে? পাটালির সঙ্গে খেয়ে দেবো। ভোরবেলা যাবার সময় বলে গেছি, এই যে দেখো তোমার উনুনে ফেটে হ্যাঁ হয়ে আছে, একতলা কাদা মারবে, মারো না কেন? উনুনে কাদা দিচ্ছি, যেভাবে উনুনে প্রেসার পড়ছে উনুন আর কাদা নিচ্ছে না। ঘোরছে ঘোরছে রস আছে না ধরন, ঘোরছে ঘোরছে রস আছে না ধরন, যদি না সখি পোড়া হয় গরম। কালী মেয়ে কোথায় মারলে গো? আমার না চোখে অসুবিধা আছে, তোমার চোখে অসুবিধা হয়েছে নাকি? দেখো হাঁটুই মেরেছ? ওই তো রস ওদলাচ্ছিল, রস ওদলাতে ঠেকাতে গিয়ে তোমার হাঁটুই পড়েছে। পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, পাখায় আমার হয়ে গেছে ভিতরে আগুন জ্বলে না, কি হবে বেকার খেতে ভোঁয়া লাগে কাঁচা কাঠে, কি হবে বেকার খেতে ভোঁয়া লাগে কাঁচা কাঠে, অকাল হবে যে মর। হে কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ইয়ে কিয়া হুয়া? মা গো যা হুয়া ঠিক হুয়া। বাবা তাই তো বলি, আমার বাবা এতগুলো গাছ কাটে, টাকাগুলো খায় কে? আজ ধরে ফেলেছি সব এই শাকিনি খায়। এই মামদো ভূত, কার শাকিনি বলছিস? সোজা গে তাল গাছে ওঠ। বাবা কি রে এই মহিলা কে? ওটা আমার সেবা দাসী, আমি ওর ভালোবাসি। ছেলে বৌমা থাকতে তুমি সেবা দাসী দেখেছো? আজ থেকে তোমার সঙ্গে আমার সম্পর্ক সব শেষ। তুমি আমার বাবা নয়, আমি তোমার ছেলে নয়। বড় হয় আমার কোলে। বাবা
তুমি আমার বড় করেছো, কিন্তু আমার ভবিষ্যতের জন্য তুমি কি করছো? এই তোর এত কষ্ট করে বড় করেছি তো, আর ঘরে বেঁধে দিয়েছি তো, আর এই পেদিনীর সঙ্গে বিয়ে দিয়েছি। পেদিনী? হ্যাঁ বিয়ে দিয়েছো। বিয়ে দিতে কি হয়েছে? তাই বলে তোমরা কুকীর্তি করবে সেগুলিকে মেনে নেবো? আমরা মানতে পারবো না। তোমাদের দুজনের জন্য আমি পাড়ায় বেরোতে পারছি না, এমনকি আমি শ্বশুর বাড়ি যেতে পারছি না। শ্বশুর বাড়ি গেলে আমার শ্বশুরা সবাই বলছি জামাই একখানা লক্ষণের মতন, আর জামার বাবা একটা বাইরের মহিলা নিয়ে রাস্তার পাশে রজমারবাড়ি করছে। এই তো শ্বশুর খুব ভালো মানুষ ছিল না? তোমার বাবা যদি ভালো মানুষ হতো ও শালা রাস্তার কোলে মুন্ডু কেটে পড়ে থাকতো না। এই বয়সে রিরা কুটি করব আমরা হাত জমে হকারে বুড়ো গাছে মুড়ো দিয়ে রাল ঝরা বই আমি গোপনে আমারে মন মানি না চুপুন গলা সরি না আমারে মন মানি না যেমন ঢাক তেমন মজনুরি ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি। দেখো কত কষ্ট করে সারা দিন রস জাল দিচ্ছে, একদিন চোখে দেখা দেখতে আসে না? হ্যাঁ, আর বুড়ো বয়সে আমরা কি লাইলা মজনুর প্রেমের জুটি হয়েছে? দেখো বুড়ো বয়সে লাইলা মজনুর জুটি হয়েছে? এই দেখো ধরো বাসে বাড়ি মাঠে মেরে মা জুটি আছে খারাপ। এই বেটা গো ঘরবালি আই দেখা কি বলছে? ওরে বাবা তোদের দুজন আর উল্টো পাল্টা ধরে আছো আর মারবো বলছে। এই বয়সে রিলা কুটি করবো আমরা হাত জমে পুরো গাছে মুড়ো দিয়ে রাই ধরা বই আমি গোপনে যেমন থাক তেমন কাটি চাইলাম মজনুরি ঝুঁকি ঘাম ঝরিয়ে সারা রাত করছি আমরা ডিউটি একটা গাছের নলি পোড়াতে কত কষ্ট হয় তুই জানি না? ও জানে না জান বুড়ি দাঁড়া দে তোরে ধরো যে দাঁড়া দে তোর মুখটা চাঁদবো তোমারও ছাড়বো না চাঁদবো চেঁচে দাঁড়িতে না নলিটা ঢুকিয়ে দেবো। আশাই মরে চাষা কেমন ভালোবাসা রামকৃষ্ণ লেখে গানে কেমন দুর্দশা। তোমার আরো দুর্দশা বাকি আছে, এই মহিলার সাথে যতদিন থাকবে তোমার কপালে দুঃখ ঘুরে আসবে। এই কাল কেউ তো বারবার মহিলা মহিলা বলছে সে তোর বাবার সঙ্গে আজই তো মা বলতে পারছিস না? মা তা মাসি বল মাসি। আশাই মরে চাষা কেমন ভালোবাসা তোমার মাথা খারাপ হয়ে গেছে? এই ধরো বাবা ধরে নিয়ে ওই চিলে কোটায় দৌড় দিয়ে রেখে দেবো না, আর তুমি খুঁজিতে আগুন লাগিয়ে দেবে না। কোনো তোমার সামনে বাইরের মহিলা আমার গায়ে হাত দিল, তুমি কোনো প্রতিবাদ করবে না? এই তুই কাকে বলছিস বাইরের মহিলা? ওরে বাইরের মহিলা নয় রে খোকা, এই তোর গর্ব ধরেনি মা। বাবা আমি তোমাকে যতবার জিজ্ঞাসা করেছি আমার মা কে, আমার মা কোথায়, তুমি তখন আমাকে কি উত্তর দিয়েছো?
আমি তোর মা, আমি তোর বাবা, আমি তোর বিধবিশ্বাস। তাহলে কেন বাবা কেন আজ বলছো উনি আমার গর্ভধারিণী মা? আমি বলতে বারণ করেছিলাম। কেন বা কেন? হ্যাঁ রে খোকা, আমি বলতে বারণ করেছিলাম। কেন জানিস? তোর বয়স তো এক বছর, আমাদের সংসার অভাবে চালাই কলকাতা বাবুর বাড়িতে ঝিয়ের কাছে গেছিলাম। আর সেই বাবু আমার রূপ যৌবন দেখে আমার উপর আকৃষ্ট হয়, নিজের সম্মান বাঁচাতে সেই বাবুকে আমি খুন করেছিলাম। ভারতের সংবিধান অনুযায়ী আমার হয়ে যায় 12 বছর জেল। আর জেলে যাওয়ার সময় তোর বাবার মাথা হাত রেখে প্রতিজ্ঞা করেছিলাম যে আমার ছেলে কোনদিন জানতে না পারি তার মা একটা খুনি। কেন জানিস? এই সমাজের কথা ভেবে, তোর কথা ভেবে আমি চেয়েছিলাম আমার ছেলে পড়াশোনার সঙ্গে ডিগ্রি তৈরি করে। জেল থেকে ফিরে এসে দেখলাম আমার ছেলে একটা অমানুষের ডিগ্রি নিয়ে বসে আছে, তার কোনো সমাজে মূল্য নেই। আছিস তোর ঘৃণা ভিক্ষা এক মুঠো ভাতের জন্য যে বাবার রাস্তায় খুঁজে পেতে থাকতে হয়, সেই ছেলের মুখ দেখাও পা। জানি মা জানি, বাবা মায়ের কাছে তার মূল্যবান সম্পদ হলো তার সন্তান। তবু চোখের সামনে এত বড় মূল্যবান সম্পদ দাঁড়িয়ে আছে, আমাকে তুমি বুকে টেনে নেবে না মা? আমাকে তুমি বুকে টেনে না মা? আমাকে তুমি বুকে টেনে না জানতে? তোমার বউ অনেক 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 অত্যাচার করেছি, তাই বলছি আমাকে তুমি ক্ষমা করো মা, আমাকে তুমি ক্ষমা করো। আরে মা, সন্তানরা শত শত ভুল করে, বা আমাকে কোনদিন পারে তাদেরকে দূরে ঠেলে দিতে? তোরা তোমার সন্তান, আয় মা আমার বুকে আয় মা। চলো আর দেরি নয়, এখুনে গিয়ে আমাদের বাড়িটা সুন্দর করে মন্দিরের মতো সাজাবো, আর সেই মন্দিরে এই জীবন্ত দেবদেবীকে নিয়ে আজ পূজা করবো। তাহলে দাঁড়িয়ে আছো কেন? তাই চলো। দেখলে তো বুড়ো বাস্তব কতটা কঠিন, বাস্তব কতটা কঠিন। একটু আগে যে ছেলে বৌমা বলছিল বাঁশের বাড়ি মাথায় মারবে, এখন সে ছেলে বৌমা বলে গেল দেবদেবীর আসনে বসে আমাদেরকে পূজা করবে। এইভাবে কিন্তু সংগ্রাম করে আমাদেরকে বাঁচতে হবে। তবে আর এখানে এক মুহূর্ত নয়, কি করব এই খোলা আকাশের নিচে ছোট্ট কুড়েতে না থেকে চলো যাই নিজেদের বাড়িতে। ভালোবাসি এই তো এসেছি দিন।